প্রথম অধ্যায় পার্ট ৫ কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স। এই পাঠ শেষে যা যা শিখতে পারবে, কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন এক্সপার্ট সিস্টেম এবং তাদের ব্যবহার ব্যাখ্যা করতে পারবে, রোবোটিক্স ব্যাখ্যা করতে পারবে, একটি সাধারণ রোবটের বিভিন্ন উপাদানগুলো বর্ণনা করতে পারবে, রোবটের বৈশিষ্ট্য এবং এর উল্লেখযোগ্য ব্যবহার বর্ণনা করতে পারবে, এক্সপার্ট সিস্টেম এবং রোবটের মাধ্যমে মধ্যে পার্থক্য করতে পারবে। কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল এর অর্থ হলো কৃত্রিম এবং ইন্টেলিজেন্স এর অর্থ হলো বুদ্ধিমত্তা। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কৃত্রিম বুদ্ধিমত্তা। মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয়, কৃত্রিম উপায়ে কোনো যন্ত্র যদি সেভাবে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে পারে, তখন সে যন্ত্রের বুদ্ধিমত্তাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়। অন্যভাবে বলা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের বুদ্ধিমত্তাকে মেশিনে সিমুলেশন করা যায়, মানুষের মতো চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার জনক জন ম্যাককার্টি। কৃত্রিম বুদ্ধিমত্তা শুধুমাত্র কম্পিউটার বিজ্ঞানের একটি অংশ নয়, বরং এটি বিশাল একটি শাখা যেখানে আরও অনেক ফ্যাক্টর প্রয়োজন হয় এবং অবদান রাখে। কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করার জন্য প্রথমে আমাদের জানতে হবে বুদ্ধি কিসের সমন্বয়ে তৈরি। বুদ্ধি মানুষের মস্তিষ্কের একটি অপরিহার্য অংশ, যা যুক্তি শেখা, সমস্যা সমাধানের উপলব্ধি, ভাষা বোঝা ইত্যাদির সমন্বয়। কোনো মেশিন বা সফটওয়্যারের জন্য উপরোক্ত বিষয়গুলো অর্জনের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার নিম্নলিখিত বিষয়গুলি প্রয়োজন: গণিত, জীববিদ্যা, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, নিউরন স্টাডি, পরিসংখ্যান। কৃত্রিম বুদ্ধিমত্তার লক্ষ্যগুলির মধ্যে রয়েছে শেখা, যুক্তি এবং উপলব্ধি। কৃত্রিম বুদ্ধিমত্তার আদর্শ বৈশিষ্ট্য হলো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য যুক্তির মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে কাজ সম্পাদন করা। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন মেশিনগুলির উদাহরণের মধ্যে এমন একটি কম্পিউটার অন্তর্ভুক্ত রয়েছে যা দ্বারা এবং স্ব ড্রাইভিং গাড়ি চালায়। দাবাতে শেষ ফলাফলটি হলো খেলায় বিজয়। স্ব ড্রাইভিং গাড়িগুলির জন্য কম্পিউটার সিস্টেমটি অবশ্যই সমস্ত বেহিক ডেটার হিসাব করে, যাতে সংঘর্ষ এড়াতে পারে। এক্সপার্ট সিস্টেম রোবোটিক্স, নিউরাল নেটওয়ার্কস, ফাজি লজিক, প্রাকৃতিক ভাষা প্রসেসিং ইত্যাদিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করা যায়। এই সেক্টরগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা যেমন LISP, CLISP, প্রোলগ, C++, জাভা ইত্যাদি ব্যবহার করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তাকে দুটি আলাদা বিভাগে ভাগ করা যায়: দুর্বল উইক এবং শক্তিশালী স্ট্রং। দুর্বল কৃত্রিম বুদ্ধিমত্তা উইক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটি নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য ডিজাইন করা একটি সিস্টেমে দুর্বল কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত হয়, যেমন ভিডিও গেম, দাবা, ব্যক্তিগত সহায়ক যেমন অ্যামাজনের অ্যালেক্সা এবং অ্যাপেলের সিরি ইত্যাদি। শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা স্ট্রং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সিস্টেম হলো এমন একটি সিস্টেম যা মানুষের ন্যায় কাজগুলো পরিচালনা করে। এই সিস্টেমগুলো অধিক জটিল সিস্টেম। সিস্টেমগুলো এমনভাবে প্রোগ্রাম করা হয় যাতে কোনো ব্যক্তির হস্তক্ষেপ ছাড়া যে কোনো সমস্যার সমাধান করতে পারে, যেমন স্ব ড্রাইভিং গাড়িগুলো বা হাসপাতালের অপারেটিং রুমগুলোতে এই ধরনের সিস্টেমগুলো ব্যবহৃত হয়। এক্সপার্ট সিস্টেম হলো কম্পিউটার অ্যাপ্লিকেশন যা অসাধারণ মানব বুদ্ধির নিয়ে এবং দক্ষতার সাথে একটি নির্দিষ্ট জটিল সমস্যা সমাধানের জন্য তৈরি করা হয়। অন্যভাবে বলা যায়, এক্সপার্ট সিস্টেম হলো কম্পিউটার নিয়ন্ত্রিত এমন একটি সিস্টেম যা মানুষের চিন্তা ভাবনা করার দক্ষতা এবং সমস্যা সমাধানের সক্ষমতাকে একত্রে ধারণ করে। এটি মানব মস্তিষ্কের মতো পারিপার্শ্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে সর্বোচ্চ সাফল্য লাভের উদ্দেশ্যে সিদ্ধান্ত নিতে পারে। এই সিস্টেমে বিশাল তথ্য ভাণ্ডার দিয়ে সমৃদ্ধ থাকে, যাকে নলেজ বেজ বলা হয়। এই নলেজ বেজে যে কোনো নির্দিষ্ট বিষয়ের উপর প্রশ্ন করে উত্তর জেনে নেওয়া যায়। এক্সপার্ট সিস্টেমের বৈশিষ্ট্যসমূহ: উচ্চ পারদর্শিতা, বোধগম্য, নির্ভরযোগ্য, অত্যন্ত প্রক্রিয়াশীল। এক্সপার্ট সিস্টেমের উপাদানগুলি নলেজ বেজ, ইন্টারফেস ইঞ্জিন, ইউজার ইন্টারফেস। নলেজ বেজ, এতে নির্দিষ্ট এবং উচ্চমানের জ্ঞান থাকে, বুদ্ধি প্রদর্শনের জ্ঞান প্রয়োজন। যে কোনো ইএস এর সাফল্য মূলত অন্তত নির্ভুল এবং সুনির্দিষ্ট জ্ঞান সংগ্রহের উপর নির্ভর করে। ইন্টারফেস ইঞ্জিন, একটি সঠিক
ত্রুটিবিহীন সমাধানের জন্য ইন্টারফেস ইঞ্জিন সঠিক পদ্ধতি এবং নিয়মের ব্যবহার করে থাকে। জ্ঞান বিজ্ঞান এক্সপার্ট সিস্টেমের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সমাধানে পৌঁছানোর জন্য ইন্টারফেস ইঞ্জিন নলেজ বেস থেকে জ্ঞান অর্জন করে। ইউজার ইন্টারফেস, ব্যবহারকারীরা ইউজার ইন্টারফেসের সাহায্যে এক্সপার্ট সিস্টেমের অন্তর্যোগাযোগ করে থাকে। এক্ষেত্রে ব্যবহারকারীকে কৃত্রিম বুদ্ধিমত্তার বিশেষজ্ঞ হতে হয় না। এক্সপার্ট সিস্টেমের ব্যবহার, রোগের রোগ নিরাময়ে বিভিন্ন ডিজাইনের ভুল সংশোধনে, জেট বিমান চালনায় ও শিডিউল তৈরিতে, ভূগর্ভস্থ তেল অনুসন্ধানের ক্ষেত্রে ইত্যাদি। বর্তমানে ব্যবহৃত বিভিন্ন এক্সপার্ট সিস্টেমগুলোর মধ্যে তাদের কাজ, দাবা খেলায় বিচারক হিসেবে কাজ করা, চিকিৎসা পরামর্শ প্রদান এবং নির্ভুলভাবে জটিল রোগের সার্জারি করা, চিকিৎসা পরামর্শ প্রদান করা, গাণিতিক সমস্যা সমাধান করা, প্রোগ্রামিং শেখানো, খনিজ পদার্থ আকরিক অনুসন্ধান করা। রোবোটিক্স, প্রযুক্তির যে শাখায় রোবটের ডিজাইন, গঠন, পরিচালন ও প্রয়োগ ক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাকে রোবোটিক্স বলা হয়। রোবট, রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত এক ধরনের ইলেকট্রিক মেকানিক্যাল যন্ত্র যা স্বয়ংক্রিয়ভাবে বা কোনো ব্যক্তির নির্দেশে কাজ করতে পারে। এটি তৈরি হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার নীতিতে যা কম্পিউটার প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত হয়। রোবট মানুষ কিংবা বিভিন্ন বুদ্ধিমত্তা প্রাণীর মতো কাজ করতে পারে। এটি মানুষ ও মেশিন উভয় কর্তৃক পরিচালিত কিংবা দূর নিয়ন্ত্রিত হতে পারে। রোবটের আকৃতি বিভিন্ন ধরনের হতে পারে। যে কোনো যে রোবট দেখতে মানুষের মতো তাকে বলা হয় হিউম্যান। একটি সাধারণ রোবটের নিচের উপাদানগুলো বা অংশগুলো থাকে। প্রসেসর, রোবট মূলত রোবটের মূল অংশ যেখানে রোবটকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করার জন্য একটি প্রোগ্রাম সংরক্ষিত থাকে যা রোবটের সকল কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে। পাওয়ার সিস্টেম, লেড অ্যাসিড ব্যাটারি দিয়ে রোবটের পাওয়ার দেওয়া হয় যা রিচার্জেবল। এছাড়া সৌরশক্তি, জলবাহী বা বায়ু সংক্রান্ত শক্তি উৎস দ্বারা পরিচালিত হয়। ইলেকট্রিক সার্কিট, রোবটের হাইড্রোলিক ও নিউমেট্রিক সিস্টেমকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। অ্যাকচুয়েটর, রোবটের অঙ্গ প্রত্যঙ্গের নাড়াচাড়া করার জন্য বৈদ্যুতিক মোটরের সমন্বয়ে তৈরি বিশেষ ব্যবস্থা হলো অ্যাকচুয়েটর। সেন্সর, রোবটের ইনপুট যন্ত্র হলো সেন্সর যার মাধ্যমে পরিবেশ থেকে ইনপুট নেয়। মুভেবল বডি, রোবটে চাকা, যান্ত্রিক পা বা হস্তান্তর করা যায় এমন যন্ত্রপাতি যেমন মোটর। রোবটের বৈশিষ্ট্য, রোবট সফটওয়্যার নিয়ন্ত্রিত যা সুনির্দিষ্ট কাজ দ্রুত ও নিখুঁতভাবে সম্পন্ন করতে পারে। রোবট পূর্ব থেকে দেওয়া নির্দেশনা অনুযায়ী কাজ করে। রোবট বিরতিহীনভাবে বা ক্লান্তহীনভাবে কাজ করতে পারে। রোবট যে কোনো ঝুঁকিপূর্ণ বা অস্বাস্থ্যকর স্থানে কাজ করতে পারে। এটি এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরতে বা স্থানান্তরিত হতে পারে। দূর থেকে লেজার রশ্মি বা রেডিও সিগন্যালের সাহায্যে রোবট নিয়ন্ত্রিত করা যায়। রোবটের উল্লেখযোগ্য ব্যবহারগুলো, রোবটকে ব্যাপকভাবে ব্যবহার করা হয় কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং এ, বিশেষ করে যানবাহন ও গাড়ি তৈরির কারখানায়। দুই, যে সমস্ত কাজ করা স্বাভাবিকভাবে মানুষের জন্য বিপজ্জনক যেমন বিস্ফোরক নিষ্ক্রিয়করণ, ডুবে যাওয়া জাহাজের অনুসন্ধান, খনি অন্তরণের কাজ ইত্যাদি কঠোর শারীরিক পরিশ্রমের বা বিপজ্জনক ও জটিল কাজগুলো রোবটের সাহায্যে করা যায়। তিন, সামরিক ক্ষেত্রে রোবটের উল্লেখযোগ্য ব্যবহার হচ্ছে বোমা অনুসন্ধান কিংবা ভূমি মাইন শনাক্ত করা। চার, কারখানায় কম্পিউটার নিয়ন্ত্রিত রোবটের সাহায্যে নানা রকম বিপজ্জনক ও পরিশ্রম সাধ্য কাজ যেমন ওয়েল্ডিং, ডালাই, ভারী মাল উঠানো বা নামানো, যন্ত্রাংশ সংযোজন ইত্যাদির ক্ষেত্রে রোবট ব্যয়বহুলভাবে ব্যবহৃত হয়। পাঁচ, চিকিৎসা ক্ষেত্রে জটিল অপারেশন ও নানা ধরনের কাজে রোবট সার্জনদের সহায়তা করে থাকে। ছয়, মহাকাশ গবেষণার ক্ষেত্রে রোবটের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। মহাকাশ অভিযানে এখন মানুষের পরিবর্তে বিভিন্ন বৈশিষ্ট্য সম্মিলিত রোবট ব্যবহৃত হচ্ছে।